অস্তিত্বের জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমাবদ্ধ রাখতে হবে সংবাদ মাধ্যম অর্থনীতির কাগজ অনলাইন প্রকাশ সতেরোই ফেব্রুয়ারি দুই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাভের হোসেন চৌধুরী বলেছেন মানুষের অস্তিত্ব সুরক্ষিত রাখার লক্ষ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে জরুরি পদক্ষেপ নিতে হবে তিনি বলেন যদি দুই হাজার সালের মধ্যে নিঃসরণ শীর্ষে পৌঁছায় দুই হাজার সালের মধ্যে অর্ধেক হয়ে যায় এবং দুই সালের মধ্যে আমরা জিরো অর্জন করতে পারি তাহলে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এখনও এড়ানো যাবে এবং আমরা তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করতে পারব তিনি বলেন তবে এর জন্য দৃঢ় আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন শনিবার সতেরোই ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দ্য আনঅ্যাভয়েডেবল মাস্টার রিস্ক অ্যাড্রেসিং ক্লাইমেট ওভারশুট শীর্ষক একটি প্যানেল আলোচনায় বক্তৃতার সময় এসব কথা বলেন পরিবেশমন্ত্রী বলেন অতিক্রমণ এবং এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যাওয়ার পথে ইতিমধ্যেই যে বিপর্যয়কর বাস্তবতা চলছে তা আরও খারাপ করে তুলবে এবং আইপিসিসি স্পষ্টভাবে বলেছে যে অনেক ক্ষেত্রে টেকসই উন্নয়ন সম্ভব হবে না সাবির চৌধুরী বলেন জলবায়ু পরিবর্তন বিদ্যমান সামাজিক অর্থনৈতিক ও দু রাজনৈতিক ঝুঁকি বাড়িয়ে তুলছে যা জাতীয় শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করছে তিনি বাংলাদেশের জন্য প্রধান হুমকি হিসেবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে খরা বৃদ্ধির দিকে ইঙ্গিত করেন পরিবেশ মন্ত্রী বলেন জলবায়ু পরিবর্তনের কারণে ইতিমধ্যেই আরো ঘন ঘন এবং চরম আবহাওয়াগত ঘটনা ঘটছে যা লোকজনকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ হওয়ার দিকে ঠেলে দিচ্ছে চৌধুরী বলেন দুই সালের মধ্যে প্রায় এক কোটি তেত্রিশ লাখ বাংলাদেশি জার্মানির বাভারিয়া রাজ্যের পুরো জনসংখ্যার সমান জলবায়ু পরিবর্তনের কারণে উচ্ছেদ হবে যা এটিকে দেশের অভ্যন্তরীণ অভিবাসনের নম্বর এক চালক শক্তি করে তুলবে পরিবেশ মন্ত্রী আরো বলেন যে উন্নত দেশগুলিকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং স্থিতিস্থাপকতা তৈরিতে সহায়তা করার জন্য উন্নয়নশীল দেশগুলিকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান করতে হবে মন্ত্রী আরো বলেন আমাদের কার্বন ডাই অক্সাইড অপসারণ এবং সৌর বিকিরণ পরিবর্তনের মতো অপরীক্ষিত প্রযুক্তির দিকে তাড়াহুড়া করা উচিত নয় এবং এর পরিবর্তে আমাদের প্রশমন প্রকৃতিভিত্তিক সমাধান বনায়ন ইত্যাদি কাজের উপর গুরুত্ব আরোপ করা উচিত প্যানেল আলোচনায় কোস্টারিকার প্রাক্তন রাষ্ট্রপতি এবং জলবায়ু ওভারশুট কমিশনের কমিশনার কার্লোস আলভারডো কুয়েসাদা পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার এবং ইউরোপীয় সবুজ চুক্তির জন্য ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মারোস সেফকোভিচ উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য